বিড়ি খায় কিন্তু নেশা হয় না বেটা বিড়ি খেলে নেশা বিড়ি না খেলে নেশা হয় না বিড়ি তোমার নেশা না তুমি তো বলো যে ভাই যান বলে বিড়িটা টান না দিলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না চিটিং বাস বাছে না নাই কথা বলেন ওদের বিড়িতে নাকি নেশা নেই আর ও ব্যক্তি ওই বলে যে সকালে বিড়িতে যতক্ষণ টান না মারছি আমার পেটি ক্লিয়ার হয় না বা আসে না নাই কথা বলেন কে কে রোগে ভুগছেন একটু হাত তোলেন দেখি জি কেউ নাই একজনে নাই আচ্ছা বিড়ি কারা কারা খান একটু হাত তোলেন বিড়ি সিগারেট কে কে খান হাত তোলেন মাশাল্লাহ অনেকজন আছেন চাচা বিড়ি খান আপনি না না খান আপনি খান তা হাত তুললেন কেন চাচা মানে তালে তুলে ফেলেছে মানে ঝুল সামলাতে পারেনি মানে ভালো কিছু দেবে আশ্চর্য আপনাকে এই কথা আমি বলছি যে আপনার বিড়ি খেলে আপনার নিশা হয় আপনি একজন খোর আর জ্বর দাঁতে আপনার নিশা হয় তা ছাড়তে পারেন না কেবল ইফতার করেছেন হাজার রকমের সবজি খান হাজার রকমের মাংস খান ফলমূল খান আপনার তৃপ্তি আসে না যতক্ষণ না বিড়িটা টান না মারছেন এরোগ আছে না না কথা বলেন আপনি একজন নিশাখোর মাতাল এটা তার প্রমাণ আপনি জোর করে মুখ দিয়ে বললেই হবে যে আপনার হয় না অবশ্যই আপনি মাতাল আপনি এগুলো জানেন আপনার জমি আছে চার কাঠা বা চার শতক পাশে আপনি জমিতে এক হাত ঢুকে দিয়ে আপনি আল কেটে নিয়েছেন বা পাশে তুলে দিয়েছেন আপনি একজন প্রতারক অন্যায় করেছেন কেমতের মাঠে জমির হিসাব আপনাকে কাঁধে করে বই নিয়ে যেতে হবে এটা আপনি জানেন জানেন না ভাইজান কথা বলেন আপনি জানেন আপনি এলাকার মেম্বার চল্লিশখানা টিন এসেছিল কুড়িখানা পাচার করে দিয়েছেন কুড়িখানা মাসকে দান করে দিয়েছেন এই খান টিন আপনাকে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে এটা বাস্তব কথা কি বুঝতে পারছেন এই খান টিন আপনি আত্মসাত করে নিয়েছিলেন আপনার জানা ছিল না এই হাদিস জানতেন না আত্মসাত করে নিয়েছেন আল্লাহর ঘর কাবাতে গিয়ে একদম গটমট করেছে ভেতরে বললেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আমি পাপ কাজ করেছি কি করেছি টিন মেরে আমি খেয়ে নিয়েছি পকেটে টাকা ঢুকে দিয়েছি আল্লাহ তুমি ক্ষমা করো একশো বছর যদি হায়াত পারেন এক লাখ বছর যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় ওইভাবে যদি দুই হাত তুলে কেন পা তুলে দোয়া করেন না তবু আল্লাহ আপনার দোয়া কবুল করবে না কারণ এটা বান্দার হক কার হক কথা বলেন এটা বান্দার হক বান্দার হক বান্দার কাছে ফিরে যেতে হবে ওর পা ধরে বলতে হবে যে ভাইজান টিন আমি দিতে পারিনি একবার এসেছিল জনসাধারণের সামনে গিয়ে চিৎকার মেরে বলতে হবে আমার জানা ছিল না টিন আমি নিয়েছি পাঁচ বস্তা সাল আমি মেরে খেয়ে নিয়েছি আমি পাঁচ বস্তা সাল তোমাদের বিলে দিচ্ছি যতক্ষণ না আপনি জনসম্মুখে একথা ঘোষণা করছেন অথবা তার হক আপনি আদায় না করছেন আপনি এক কোটিবার হজ করেন একটা হজ কবুল হবে না একটা হজ্জ কবুল হবে না বান্দার হক অনেক ভয়ঙ্কর পাপ আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেয় আল্লাহ রহমান আল্লাহ একদম রহমান সুনান তিরমিজি 343440 নাম্বার হাদিস আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ একদম আসমানে নেমে আসবে আর আদম সন্তানকে বলবি আদম সন্তান তুমি যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ করো আসমান থেকে জমিন ভর্তি পাপ করে চলে এসে যদি আমার সামনে আমি সমস্ত পাপকে ক্ষমা করে দেব শুধু একটা পাপ থাকলে আর ক্ষমা হবে না সেটা কি কথা বলেন শিরিক শিরিক যদি করেন আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু ধর্ষণ করেছেন কোটি কোটি টাকা আপনি আত্মসাত করে দিয়েছেন দশ কোটি টাকা ঘুষ খেয়েছেন পঞ্চাশ কোটি টাকা সুদে আপনি লাভ করে নিয়েছেন আল্লাহ সাইলে ক্ষমা করতে পারেন করবে নিশ্চিত নয় আল্লাহ যদি চান আলা কুল্লি শাহিন কাদির আল্লাহ করতে পারেন শর্ত একটা শিরিক করা যাবে না কি করা যাবে না কথা বলেন শিরিক করা যাবে না এখন শিরিক কি এই লিস্ট আমি দিতে চাচ্ছি না আপনি শিরিক করেন এটা আপনি নিজেও জানেন আপনি শিরিক করেন এটা আপনি জানেন আল্লাহ বলছেন আল্লাহ সাইলে ক্ষমা করে দেবেন তো শিরিক আল্লাহ এটা ক্ষমা করবেন না আল্লাহ রহমান অসীম করুণাময় পরম দয়ালু এটা তার প্রমাণ ওয়া লা ইহু আহেদাহ ই রহমান রহিম তিনি সে আল্লাহ সুমান তিনি এক এবং অদ্বিতীয় তিনি অসীম করুনাময় পরম দয়ালু সুরা বাকারা আয়াত নাম্বার একশো তেষট্টি আল্লাহ দয়ালু আমরা মানুষ কিন্তু দয়ালু না অত দয়ালু কথা বলেন তাই জন্য আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ খুব সহজে ক্ষমা করে দেন আর বান্দার সঙ্গে কোনো যদি জড়িত পাপ করে ফেলেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এর একটা দৃষ্টান্ত দেখেন সুনান নাসির কুবরা হাদিস নাম্বার ন হাজার তিনশো পঁয়ষট্টি সৈতার্গিব হাদিস নাম্বার পনেরোশো চুরাশি একজন এসে বলছে ইয়ার সুল্লাহ আপনার কাছে বায়াত করতে এসেছি দুটো জিনিসের পরে বায়াত করব। এক হিজরত করতে চাই দুই আমি মুজাহিদ হতে চাই আমি জান্নাত যেতে চাই আমি শহীদের মর্যাদা পেতে চাই এর জন্য আমি আপনাকে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাতে এসেছি আমাকে বায়াত নিন আল্লাহ নবীকে এই কথা বলার পরে ওই সাহাবি গর্ব করে বলছে আল্লাহ নবী আমি মুজাহিদ হতে চাই আমি জিহাদ করতে চাই আমার অনেক শখ আমি মুজাহিদ হব আল্লাহ নবীকে এ কথা বলা পরে উনি আবার বলছেন আমি যখন বেরিয়ে আসছিলাম আমার মা আমার পাটাকে চেপে ধরেছিল আর বলছে বাবা তুমি যেও না মা প্রচন্ড কেঁদেছে আমাকে আসতে দিচ্ছে না কিন্তু আমি জানছি আল্লাহ নবী আপনি আমার বায়াত নেন আমাকে জিহাদে নিয়ে যান আল্লাহ নবী তাকে ধমকে বলছে যাও যাও দ্রুত বাড়িতে যাও তোমার মা আছে তার খেদমত করো কথা কি বুঝতে পারছেন আল্লাহ নবী ধমকেও যে যাও তোমার মাকে খেদমত করো তোমার মাকে যেমন কাঁদিয়ে এসেছ যতক্ষণ না তুমি তোমার মাকে হাসাতে পারছ ততক্ষণ তুমি জিহাদের ময়দানে যদি মৃত্যু বরণ করো তুমি জান্নাত যেতে পারবে না কথা মনে বুঝতে পারলেন না সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মিনাহাজুসিল তৃতীয় খণ্ড একসাথে উনিশ পৃষ্ঠা যেটা উর্দু নুসখা করাচি থেকে ছাপিয়েছে তিনি বলছেন হাদিস প্রমাণ করে কোনো মা যদি তার বেটাকে যদি ইহাদে যেতে নিষেধ করে বেটা যেতে পারবে না কথা বুঝতে পারছেন জিয়াদ এত বড় ফজিল তারপরেও বাপ মাকে নারাজ করে যদি আপনি গিয়ে বাপমার কথা শোনেন না বাপমার খেদমত করেন না বাপমাকে তোয়াক্কা করেন না কিন্তু আপনি মুজাহিদের মর্যাদা আপনি পেতে পারেন না আপনি এটা জানেন তারপরে মা যদি আপনাকে একশো টাকা চায় ওষুধের জন্য একদিন দিয়েছেন পরের সপ্তাহে আবার একশো টাকা চাই মুখটা আপনার কালো হয়ে যায় আপনার বড়ো হয়ে যায় আছে না কথা বলেন আপনার নিজের কাল হয়ে যায় এই তোমাকে দিলাম যে এক আগে এই যে কথা বলে আমি তোমাকে দিলাম যে মানে আপনার যে এক ফোটাকাটা ভারী মনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কথা বলেন অথচ জান্নার যাওয়ার মাধ্যমে হচ্ছে বাপ মাকে খেদ মত করা বাপ মা যদি খেদমত না করেন বাপ মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে মৃত্যুবরণ করে আপনি আমল করলে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আমরা এটাকে বুঝতে পারলাম না এই আমলগুলো আমরা সকলে জানি তার জন্য আপনাকে এমন কিছু কথা বললাম যেটা ইসলামী শরিয়া ইসলামকে বোঝার নীতি কি বললাম কথা বলেন ইসলামকে বোঝার নীতি আপনি ইবাদত করতে চাচ্ছেন আপনার নিজের অন্তরের সন্তুষ্টির করার জন্য ইবাদত করলে ইবাদত করা যায় না ওই যে আপনি বলছেন যে ভাই হাত তুলে তো দোয়া করছি আল্লাহর কাছে তো হাত তুলছি এটা খারাপ হওয়ার কি আছে আমরা বলি না হাত তুলে দোয়া করছি এটা তো ভালো খারাপ কিছু না আল্লাহর কাছে হাত তুলছি এটার মধ্যে খারাপ কি দেখলেন ভাইজান খারাপ ওটাই মা আতা আনু ফান্তাউ আমার নবী তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করো যা দেয় নাই সেটা বর্জন করো কোরআনের আয়াত সাহাশার সুরানমার উনষাট আয়াত নাম্বার সাত সুনান ইবনু মাজা কিতাব সুন্না হাদিস নাম্বার এক আল্লাহ এবং আল্লাহ নবী দুজনই বলে দিয়েছেন নবী যতটুক দিয়েছে ওটা ইসলাম যেটা দেয় নাই যতই ভালো হোক না কেন সেটা কখনো ইসলাম হতে পারে না সেটা বাতিল হবে আমরা এতটুকু বুঝলাম না আবেগ দিয়ে আমরা ধর্ম পালন করে চলে যাচ্ছি ছোট্ট একটা মাসালা আপনার সামনে ক্রিয়া করব বা আমরা ফরজ নামাজে বলে মোনাজাতকে বিদাত বলি না কথা বলেন এবং এটা নিয়ে হানাফি ভাইদের সঙ্গে আমাদের অনেক দ্বন্দ্ব আছে না নাই কথা বলেন হানাফি ভাইদের সঙ্গে অনেক দ্বন্দ্ব এবং হানাফি ভাইয়েরা অনেক আমল করে যেগুলো বিদাত তারা করে এবং বিদাতকে দুই ভাগে ভাগও করে নিয়েছে এটা বিদাতে হাসানা এটা কি বিদাতে সাইয়া এটা ভালো বিদাত এটা খারাপ বিদাত আহলে হাদিসদের সঙ্গে তাদের বিরোধ এটাই যে আহলে হাদিসরা বিদাতকে প্রশ্রয় দেয় না বিদাতের হাসানাও নাই বিদাতের সাইয়াও নাই অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে তারা অনেক জায়গাতে মুনাজাত নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছে

তিনি একটা বই লিখেছেন আমার কাছে বইটা আছে আপনি কিভাবে নামাজ পড়বেন বাংলাদেশেরই প্রকাশনী তার লেখা বইটা আমি কিনেছি দুশো টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা বাংলাদেশ করলে প্রায় চারশো টাকার কাছাকাছি হয়ে যাবে দুশো টাকা দিয়ে বইটা কিনেছি তিনি যেহেতু বই লিখেছেন হানাফি মাজাব আপনি কিভাবে নামাজ পড়বেন আমি পড়তে পড়তে এক পর্যায়ে এসে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে দেখলাম যে তারা কি বলছে কারণ এরা হচ্ছে টাটকা বিদাতি এরা বিদাতকে প্রমোট করার জন্য জৈব হাদিস দিয়ে দলিল দেয় ভাই দেয় কি দেয় না কথা বলেন দেয় তো তার বই পড়তে পড়তে একশো উনষাট পৃষ্ঠে আসলাম এটা কোনো আহ বই নয় এটা কাদের বই এটা হানাফি দেবন্দীদের বই তাদের বই যারা হাসানা বলে অনেক বিদাত করে চলে যায় আছে না নাই সবে রুটি খায় হাদিস আছে না নাই আল্লামা হাদিস নাম্বার এক হাজার আটশো এগারো বারো তেরো পর আটখানা হাদিস নিয়ে এসেছেন সমস্ত হাদিসের হুকুম তিনি একমত করে দিয়েছেন হাদিস হাসান তিনি হাসান পর্যন্ত হাদিসটাকে বলেছেন মানে সহবতার হালা রুটি খাবার হাদিসগুলো অনেক ইমামগুলো বলেছে হাসান সহি কিন্তু সহিদরা মানে কথা বলেন না কেন এই হাদিসগুলো যে সহি নয় আমাদের মতে সবগুলো হাদিস বর্জন করতে হবে বাতিল একটা হাদিস সহি নয় কিন্তু হানাফি ভাইরা সহবরত পালন করে কি করে না কথা বলেন করে কারণ তাদের মাঝা হচ্ছে কি হাদিস সহি হোক আর জৈফ হোক সবগুলোই দলিল মানতে হবে আর আহলে হজের কথা হচ্ছে এটা যে সই হাদিস ছাড়া মানা যাবে না দেখেন মেম্বার সাহেব এটা না চেয়ারম্যান মা আশাল্লাহ চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে এটা হচ্ছে আমাদের হানাফি ভাইদের বই আপনি কিভাবে নামাজ পড়বেন মুফতি রেজাল করিম আবরার অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন তিনি আলোচনা করছেন মুনাজাত প্রসঙ্গে পড়ব কথা বলেন দেখেন আমাদের আহালে হাদিসের কথা আমি বাঁধে দিলাম আমরা তো অনেক স্পর্শকতর বিষয় যারা বেদাতি তারা মোনাজাত নিয়ে কি কথা বলছে দেখেন তাদের গবেষণা দেখে নেন নোট মানে আলোচনা করার পরে নোট মানে কি মানে কোরআন থেকে কি বোঝাতে চেষ্টা করছে লিখছেন দেখেন চেয়ারম্যান সাহেব লক্ষ্য করবেন আমি ভুল ভাল পড়ছি কিনা বর্তমান যুগে নামাজের পরে মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ এটা কিন্তু আমাদের বই নয় কাদের বই হানাফি দেবন্দি বই। বই কোন দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয় মানে তার জন্য বদনাম করা হয় এটা সঠিক নয় লেখক বলছে এটা সঠিক নয় কেননা আহলে ইলমদের নিকট মানে জ্ঞানীদের নিকটে আলেমাদের নিকটে আহলে ইলমদের নিকট স্বীকৃত মূলনীতি হল ওয়াজিব নয় এমন জিনিসকে বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট কথাকে বুঝতে পারলে একটা ওসুল দিয়েছেন যে জিনিসটা ওয়াজিব নয় মানে খুব বেশি জরুরত নেই জরুরি নয় কিন্তু তাগিদ দিয়ে করা এটা একদম বিদাত হয়ে যাবে মানে সাদা টুপি পরা এটা কি আল্লাহ পড়েছেন সাদা টুপি কি বলেন তো ভাই আল্লাহ নবী পরেছেন সাদা পাঞ্জাবি পরেছেন এখন কেউ যদি বলে আমি সাদা টুপি পরবো অন্য টুপি পরবো না সাদাই টুপি সাদা কালারটা বিদাত হয়ে যাবে কেন কারণ এটা একটা মুস্তাহাব কালার কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না ইসলামের একটা ওসুল যে জিনিসটা জায়েজ থেকে জায়েজের অবস্থায় রেখে দেন কিন্তু খাঁস করে নেওয়া এটাই পরবো অন্যটা পরবো না দেখবেন অনেক পীরের দরবারে আছে তারা সবুজ টুপি পরে অন্য টুপি পরে না আছে না ভাই তাদের পোশাক সবুজ এটা ছাড়া অন্য কালার পরবে না সবুজ পোশাক পরা শরীরটা জায়েজ কিন্তু একবারে বানিয়ে নিয়েছে আমাদের তরিকাল লোকরা সবুজই পরবে বেটা এটাই বিদাত তুমি একটা মুস্তাফ জিনিসকে ওয়াজিবের তাগিদ দিয়ে দিয়েছ পাঁচকলি টুপি পরেছ আমি যদি পড়ি আপনি দু একজন পড়েছেন সমস্যা নেই কিন্তু আমাদের তরিকার চিহ্ন পাস করলি এই যে চিহ্ন করে নিয়েছেন এটাকে বলা হয় বিদআত কেন একটা মুস্তাব জিনিসকে আপনি একদম চাপিয়ে দিয়েছেন একদম তাগিদ দিয়ে দিয়েছেন এটাকে বিদআত বলা হয় কথা বুঝতে পারছেন এটা একটা اصول আসেন তিন নম্বর কথা কি বলছে গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয় তাহলে সেটা ঠিক আছে কি বললো কথা বলেন মানুষকে শেখানোর জন্য যদি ইমাশায়ে কোন কোন সমাতে দোয়া পড়ে তাহলে ঠিক আছে সব সময় না কিন্তু জাস্ট মনে শেখানোর জন্য কিসের জন্য শেখানোর জন্য কারণ অনেক মুসল্লি আছে তা জানে না শেখানোর উদ্দেশ্যে দোয়া যদি মাঝে পড়ে ঠিক আছে যেমনটি হাদিস থেকে জানা গেল এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা সুন্নাত নয় সর্বদা মানে সবসময় করেছে এমনটা নয় দুই যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মধ্যে প্রমাণিত হতো মুতাওয়াতির মানে যদি আল্লাহ নবী নামাজের পরে মোনাজাত করতেন তাহলে অনেক সাহাবিরা বর্ণনা করতেন কমপক্ষে দশজন সাহাবিরা বর্ণনা করতেন করেছেন বলে পারছেন এরপর দেখেন এরপর একটা ফতোয়া নকল করেছেন পাকিস্তানের বিখ্যাত মুক্তি হানাফি দেবন্দী আলেম আল্লামা ইউসুফ বা নুরি রহমার ফতোয়া নকল করেছে মারিফুসোনান তৃতীয় খণ্ড খ্রিস্টানবা চারশো নয় থেকে কি লিখছে দেখেন অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রসুলের যুগে প্রমাণিত নয় চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন দেখেন রসুলের যুগে এটা প্রমাণিত নয় বলছে অনেক শহরে দেখা যায় ফরজ নামাজের উপরে মুনাজাত করতে কিন্তু আল্লাহর রসুলের যুগে এটা প্রমাণিত নয় মানে আল্লাহ রসুল করেছে তার যুগে কেউ করেছে এটা প্রমাণিত নয় এরপর কি বলছে বিশেষ করে পাবন্দি শহরে পাবন্দি উর্দু শব্দ বাংলা করলে হবে নিয়মিতভাবে কি বললাম কথা বলেন নিয়মিতভাবে কন্টিনিউসলি প্রতিদিন প্রত্যহ এটা প্রমাণিত নয় তবে হ্যাঁ ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই বুঝতে পারলেন হাত তোলার কথা নেই আরে বেটা আমরা তো এ কথাই বলে আসছি দীর্ঘদিন ধরে ভাই যান নামাজ শেষে দোয়া আছে তবে হাত তোলা নাই আমাদের আন্দোলন এটাই দোয়াকে আমরা বিদাত বলি না দোয়াকে আমরা কখনো বিদাত বলি না সুনান তির মিজি ছত্রিশ উনানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন আর দুয়া হুয়াল ইবাদা দুয়াই হচ্ছে ইবাদত কি কথা বলেন দোয়া হচ্ছে ইবাদত দুয়াকে আমরা বিদাত বলি না আমরা দোয়া করার পদ্ধতিকে বিদাত বলেছি কোনটাকে বিদাত বলেছি কথা বলেন অনেক মানুষ এসে বলছে দেখো নতুন নতুন হুজুর এসেছে দোয়া করাকে তুলে দিল দোয়া করাকে বিদাত বলে বেটা তুমি মূর্খর মতো কথা বলছে কেন কখন বললাম দোয়া করা বেদাত দোয়া করাকে কেউ বিদাত বলে নাই সকলে বলেছে ফরজ নামাজের পরে দোয়া আছে জিকির আছে ছত্রিশ থেকে আটত্রিশটা দোয়া জিকির আছে তবে তুমি যে পদ্ধতিকে বেছে নিয়েছো হাত তুলে এই পদ্ধতিকে বিদাত বলা হয়েছে কোনটাকে বিদাত বলেছি কথা বলেন পদ্ধতিকে আপনি এখন বলতে পারেন দেখেন দোয়া করব হাত না তুলে কেমন দেখায় চুপ করে যান দোয়া করব হাত না তুলে কেমন দেখায় আমরা বলি কি বলি না কথা বলেন হাত না তুললে দোয়া হয় মনে যে তৃপ্তি আসে না মানে মানুষ মনে করেছে দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে যেন দোয়া আমাদের হলোই না এমন একটা ভাব জি না এই কথা সঠিক নয় দোয়া মানেই যে হাত তুলতে হবে এই কথাটাই মিথ্যা কথা তার জ্বলন্ত দলিল আল্লাহ নবী দোয়া করার তিনটে পদ্ধতিতে শিখিয়েছে কয়টা কথা বলেন দোয়া করার পদ্ধতি কয়টা তিনটা এক নাম্বার পদ্ধতি কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই শুধু জিহা নড়িয়ে নড়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন পোশাক প্রধান দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন জুতো পড়ার সময় দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তোলেন গাড়িতে দোয়া দোয়া আছে না নাই হাত তোলেন বাজারে পুরুষের দোয়া আছে না নাই হাত তোলেন কয়েকশো জায়গা আছে সবাই দোয়া পরে কি একজন হাত তোলে তা আপনি বলছেন যে দোয়া মানে হাত তোলা বেটা রাত্রি বেলাতে বারোটার পরে স্ত্রীর কাছে গিয়েছ দোয়া আছে না নাই স্ত্রীর সাহসের দোয়া আছে না নাই ইমাম সাহেবকে ফোন করবেন ইমাম সাহেব খবর আছে তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন আপনি দোয়া পড়বেন আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা চলবে এই কথা বলেন নাকি তা আপনি মনে করছেন দোয়া মানে হাত তোলা হাত কয়েকশো দোয়া আছে কেউ একজন হাত তোলে না আপনি আবার আবেগ দিয়ে ধর্ম পালন করছেন হাতি তো তুলছি পা তো আর তুলি নাই হাতি যদি তুলতে বাত্রা ঢোকার দোয়া আছে হাত তুলে ঢোকো না মসজিদ ঢোকার দোয়া আছে না এটা হাত তুলে ঢুকবেন স্ত্রী সহসা দোয়া আছে প্রথম মুনাজাত করে নেবেন ইমামকে ডেকে নিয়ে এসে ভাই করবেন কথা বলেন কেউ যদি করে আপনি কি বলবেন কে বাথরুমে ঢোকার সময় একটু দোয়া করে নিচ্ছে হাত তুলে ভাই আপনি কি বলবেন কথা বলেন কি বলবেন আপনি নিজে বলে হয় পাগল বাটা মানে মাথা খারাপ হয়েছে অনেক হানাফি দেখে দেখা যায় আজান দেওয়ার শেষে দোয়া আছে না নয় কথা বলেন ওরা হাত তুলে আলাসরা বলে এটা বিদাত ব্যাটা ওটা তাহলে বিদাত বলছে কেন ওটা তো দোয়া তোমার রসুল নিজের জায়গায় ঠিক আছে অন্য জায়গায় তোমার বিরোধিতা তাহলে করছে কেন যদি বিধাতি হতে হয় একদম ডাইরেক্ট বিদাতি হয়ে যাও ছদ্ম বেশি থাকা চলবে না বিদাত করবা করো কে ধরে রেখেছে ধরে রাখা ধরে রাখা হয়েছে না কিন্তু আহাল হাসের নাম ভাঙিয়ে আহাল হাসের ওসুলকে একবার জবাই করবা আর একবার নিজের পক্ষে নিয়ে আসবা এটা হওয়া উচিত নয় আল্লাহ সুবহান ওয়া কথা বলবো যা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী দোয়া করা দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে ব্যক্তি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবে এখানে ইমাম লাগবে না কি লাগবে না কথা বলেন আপনি একাই দুই হাত তুলে দোয়া করতে পারবেন যেমন আপনার বাবার কবরটা আছে বা এলাকাবাসীর কবরস্থান আছে আছে না নাই কথা বলেন আছে কবর জিয়ারত করতে যাবেন কি করতে যাবেন কবর জিয়ারত করতে যাবেন কবর জিয়ারত করতে গিয়ে একা একা দুই হাত তুলে সারা দিন আপনি না কে নিষেধ করলো তবে একা ইমাম কে নিয়ে নয় কথা বুঝতে পারলেন কবর জিয়ারত একা একা দোয়া আছে নিজে একাই দুই হাত তুলে করবেন আছে প্রমাণ সেই মুসলিম কি তো প্রথম কন্ড দুইশো তেরো পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার একশো পনেরো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গভীর রাত্রে আম্মাজান দেখছেন বিছানায় নাই কোথায় দেখে নবী দোয়া করছেন আমাজন পেছন থেকে দেখছেন আর নবী দোয়া করছেন এই যে বর্ণনা আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহনবী কি করেছেন একা হাত তুলে দোয়া করেছে অনেকবারে এই দলিলটাকে ব্যবহার করে বলছে দেখো দেখো আল্লাহ নবী দোয়া করেছে অবশ্যই কবরকে জানাজার পরে দোয়া আছে বেটা বুঝতে ভুল হয়েছে এটা জানাজার পরে নবী দোয়া করে নাই সেই রাত্রিতে নতুন কোন লোক মারা গিয়েছে কবরস্থ করার পরে এটা দোয়া নয় এটা জিয়ারতের দোয়া কারণ ওই রাত্রিতে কেউ মরেছিল না প্রথম গোরস্থানে গিয়ে আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করেছে কথা কি বুঝতে পারছেন কিন্তু এর দলিল বানিয়ে দিয়েছে কি এ দেখে দেখো জানা পরে দোয়া আছে এটা একটা জানাজার দোয়া না ভাই কারণ সেই রাতে কেউ মরেনি সেই রাতে আল্লাহ কোনো জানা যা পড়েনি এমনি কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে এসেছে আপনি যান সারাত গিয়ে পরে থাকেন কবরে দোয়া করেন আপনার দুয়ার মুখাপেক্ষে আপনার বাপ মা দোয়া করেন কে নিষেধ করেছে তাই মনে রাখবেন দোয়া করাকে আমরা কেউ বিদাত বলি নাই বলেছি কথা বলেন দোয়া করাকে বিদাত বললাম হাত তোলাকে বিদাত বললাম যেখানে আল্লাহ নবী হাত তুলেছেন ওখানে হাত তুলে যেখানে তুলেন নাই ওটা বাদ দিয়ে দেন আর যদি না সব জায়গাতে হাত তুলবো পাখানা ঘরে ঢুকে একবার হাত তুলে দেখেন স্ত্রী সহসের সময় একবার হাত তুলে দেখান জামা পরবেন নতুন হাত তুলে একটু দোয়া করে নেন জুতো পরার সময় একবার হাত তুলবেন বাজার ঢোকার সময় হাত তুলবেন আয়নাতে মুখ দেখার সময় হাত তুলবেন স্ত্রীর কাছে গিয়ে একবার হাত তুলবেন বারবার হাত তোলেন মানে কথা বুঝতে পারছেন না আবেগ দিয়ে নয় ধর্মটা আবেগ দিয়ে নয় রসুল যতটা দিয়েছে ততটাই করব যা দেয় নাই আমার দরকার নেই তুমি আমাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছ আমার তো এখন ডায়াবেটিক্স কেন খেতে যাবো রে ভাই জোর করে খাওয়াতে গেলে আমার তো বিপদ জুলুম আল্লাহ নবী চাচ্ছেন না আল্লাহ নবী দিয়েছেন তারপরে জোর করা কোনো প্রয়োজন আছে কথা বলেন না সম্মিলিত মুনাজাতও আছে। যেখানে আছে সমাজে সেটা করে না হাদিস। যখন পড়বেন কাফেরদের জন্য বদ করার সময় আল্লাহ নবী সম্মিলিত মোনাজাত করেছেন কিন্তু এটা সমাজে আর নাই আছে কথা বলেন যখন এলাকাতে বৃষ্টি হচ্ছে না আদায় করবেন সেই বুখারী এক হাজার নয় দশ এগারো বারো পরপর হাদি না আছে থেকে সেই সময়তে সম্মিলিত মনোজাত আছে এই দুটো জায়গাতে সমৃদ্ধ মনোজাত আল্লাহ নবী করেছেন বাকি সব জায়গায় দোয়া আছে তবে সম্মিলিত মনোজাত নাই কি বললাম কথা বলেন কথা মানে কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য মানে কষ্ট পাচ্ছেন বলছেন হুজুর এসে কি বলে যাচ্ছে ভাই এগুলো আমরা বলছি না আপনি হাদিসগুলো ঘেটে দেখেন না একবার আপনাকে যে দলিল পেশ করা হচ্ছে এটা কিলে কাঠাল পাকানোর চেষ্টা করছে কিলে কাঠাল বুঝতে পারছেন কিলে কোনো কাঁঠাল পাকা আপনি স্বপ্নের গরুকে গাছে তুলে নাচছেন নিজেই স্বপ্নের গরুকে গাছে তোলা যায় কিলে কাঁঠাল পাকানো যায় না স্বপ্নে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ নবী ফরজ নামাজে পরে মোনাজাত করেনি হানা ফিরা বলতে বাধ্য হচ্ছে আহলে হাদিস তোমার জন্য লজ্জা তোমার জন্য সত্যি লজ্জা হানাফি বেদাতি তারা বলছে আমাদের কাছে কোনো দোয়া করতে হবে ফরজ নামাজে পড়ে কোনো দলিল নাই আপনি কোথা থেকে দলিল নিয়ে বলছেন এটা জায়েজ আল্লাহ এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আবদুল্লাহ ইবনু অমর রদুল্লাহ তালা আনু বলছেন কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি ও রাহু নাসু হাসানা যদিও মানুষ সেটাকে হাসানা বলে কি বলে কথা বলেন হাসানা অনেক মানুষ বলে না বেদাতে হাসানা জায়েজ বেটা বেদাতে হাসানাও জলালা ইবনু ওমর রদুল্ল বলছেন হাদিস পাবেন ইমামির আলমাদ খাল হাদিস নাম্বার একশো আটানব্বই আলমান সিলসিলা হাদিসে হাদিসা হাদিস নাম্বার পঞ্চান্ন আলোচনা মজুদ আছে কুল্লু বিদাতিন দলালা ও রাহু নাসু হাসানা প্রত্যেক বিদাত হচ্ছে গমরাহী যদিও মানুষ তাকে হাসানা বলে মানে বেদাতে হাসানা তাও এটা ভালো নয় এটা বাতিল আবদুল্লা মাসুদ তিনি বলছেন লাইসা মিন শাইয়িন ইউকোরিবুকুম আলা জান্না ও বায়ুদুকুম মিনান ইল্লা ক্বাদ আম্মারতুকুম বিহি আল্লাহ নবী বলেন যে লাইসা মিন শাইয়িন ইউকোরিবুকুম আলা জাননা জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো আমল নাই যা আমি নবী তোমাকে দেই নাই কথা কি বুঝতে পারলেন নবী বলছেন জান্নাতে মানুষ যাবে এমন কোনো আমল নাই যা আমি মানুষকে দেই নাই মানে জান্নাত যাওয়ার জন্য যত ইবাদত লাগবে সব দিয়ে গেছেন সবগুলো দিয়ে দিয়েছেন হাতে নওয়াক কোনটা কাটতে নবী এটাও দিয়ে গেছেন বাথরুমে কীভাবে ঢুকবেন এটাও দিয়ে গেছেন বাথরুমে মুখ কোন দিকে করবেন এটাও দিয়ে গেছেন বাথরুমের কথা বলতে পারবেন কি পারবেন না এটা আমি বলে গেছেন বা বলে গেছেন কি জান কথা বলেন প্রস্রাব কোথায় ফিরতে পারবেন কোথায় পারবেন না এটাও নবী ছোট্ট বিষয় নবী বলে গেছে তিন জায়গাতে প্রস্রাব ফেরা যায় না এক মানুষ চলাচল করে দুই আবদ্ধ পানির মধ্যে তিন যেখানে মানুষ বিশ্রাম নেয় ছায়া এমন জায়গাতে প্রস্রাব ফেরা যায় না আর সার ওই জায়গা যেখানে মানুষ গোসল করে এই চারটা জায়গাতে প্রস্রাব পায়খানা করা যায় না এই ছোট্ট মিলাদ পালন করতে হবে এত বড় বড় ইবাদত করছেন আল্লাহ নবী এগুলো দিতে ভুলে গেছেন কথা বলেন। এত ছোট্ট ছোট্ট মশলা দিয়ে গেছেন নবী আল্লাহ সব আলা আমাদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন অনেক প্রশ্ন এসেছে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে আমরা প্রশ্ন প্রবেশ করছি ভাই প্রশ্ন করবো না সব ছুটি নিয়ে চলে যাবেন যদি আপনার থাকেন প্রশ্ন উত্তর হবে আর যদি না থাকেন প্রশ্ন উত্তর হবে না ভাই প্রশ্ন উত্তর করতে হলে নীরবতা পালন করতে হবে আচ্ছা আমার লেখা কিছু বই আছে একটা গুরুত্বপূর্ণ বই ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে ভাই সমস্যা আছে না নাই কে বলে টাকা দিয়ে কে বলে খাদ্য দিয়ে তো এটার সমাধান একটা বই রচনা করা হয়েছে পক্ষ বিপক্ষ দুই পক্ষের দলিলকে সমাধান করা হয়েছে একটা বই আছে নারীদের মসজিদ গমন মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারবে কি পারবে না তাদের মাসলা মাসেল ডিটেল আলোচনা করা হয়েছে আর একটা বই আছে নামাজে হাত কোথায় বাঁধবেন বুকে না নিচে এই মর্মে একটা হাদিস বই আছে আর একটা বই আছে আদর্শ ইসলাম আদর্শ না কলঙ্ক তথা হিন্দুদের ছাপ্পান্নটা প্রশ্নের জবাব ওই বইটা পেয়ে যাবেন আপনারা যারা বইটা নিতে চান বাম দিকে স্টেজের বাম দিকে বইগুলো আছে আলোচনার শেষে আপনারা নিয়ে যাবেন জি প্রশ্নোত্তর পর্ব শুরু শুক্রিয়া ছেড়ে দেন